अच्छा तुम कि बोलते जाच्छो बोलो तो अच्छा दादा तुम कि बोलते चाचो बोलो तो भालो करे एटा माने कि बानाम करछे एटा आबार कि करे बानान करे आमी तो पारी ना तुम बोले दाओ मा एई एखाने कि होयेछे तोर खाली खुइये पो टांदे तेरी नीचे माक्सि कथा कय अच्छा बोलो ओजे भाई ना आमा छियो नाय बुझछे सुलमान एक घरे पड़े रही गो मा मन कर तुम भालो करे ख्याल करो नहीं सुनो तुम्हें क्यों देखी जानो क्यों ओजे खेलार समय माठे আসার সময় বললাম না এই কথাটা এবার ভালো করে বলো মা मन रे तुम्हार ना अच्छा ठीक है तुम एखने दाड़ाओ तुम्हार बोलते होबे ना गे मने थाके ना आमी बोलछी बोलछिलाम कि मा बोलो आमी एकटी कथा बोलते चाई एकटी केन तुमी आमाके पाँचटी बोलते पारो आमार तो बोलते भय होच्छे निर्भय बोलते डरे यू ना इनांग बाबा एकटाओ ना किसार तोर बाबा बाबा तिके डरे जे हेनी कुल्या चुप चुप एमनेतेई मा रेगे आछे তুই আর উল্টা পাল্টা কথা বললে মা আরো রাগ করবে ঠিক আছে বাবা ঠিক ধরে বুঝিয়ে বলছি মাকে হ্যাঁ বলছিলাম কি মা হ্যাঁ বলো মা আবার কি হলো এটা কেমন ডাক হলো এটা মনে করে অন্তর্গুণে ডাক দিলাম ওইভাবে না সুন্দর করে বলতে হবে মা এই এটা আবার কেমন মা কেমনটা লাগে ভালো করে বল মা সাদা করে মা बारो बछर बुके फिर
তাই তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঠিকই কইছে রে। হ্যাঁ মাগো আরো ছটা ভাইয়া চাল। হ্যাঁ আবার কত নাতি গুতা দিচ্ছে রে, তারপর আমি রাগ করি নিখেল তৈরি আসতেছি। চুপ, কেন নাতি গুতা দিয়েছি? মানে বালা মানুষ তো ভাই মারে, ছোট আছিল ওর, আমি যা করছে তাই শুনছি। আচ্ছা শোনো, হ্যাঁ নাপি একটি ভাই ওই যে সাগরের জলে ডুবে মরছে, খালি আঙ্গো বাবা আঙ্গো মার বুকে ফিরে আইছে। কি বলে সেগুলো? মিছা তো কিছু রে। আচ্ছা আমি এসব জানি কি, তুমি ভালো জানো, তুমি আমার বড় দাদা। অতীতে কি হয়েছে আমি তখন ছিলাম না, তুমি দেখেছো, তুমি ভালো জানো। কিন্তু শোনো, মাকে আর উল্টা পাল্টা কথা বলো না, তাহলে কিছুতেই যেতে দেবে না। হ্যাঁ শোনো, মা যদি এইভাবে যেতে না দেয়, হ্যাঁ মাকে ভালো করে গানের সুরে সুরে বুঝিয়ে বলতে হবে। ইয়েস নু ভেরি গুড হুইজ দিস, বলছিলাম কি মা, হ্যাঁ বলো, যেতে দাও না, যাব আর আসব। আমি তো একবারই বলেছি তোমাদেরকে আমরা যেতে দিব না না না। হাই গো দিদাই দেবি দাইবে আমার কান্না পাচ্ছে। হে হে যে গাড়ি দিতে সিরিয়াস কে রে, হাই রে হাই, কি হয়েছে? ওই যে গাড়ি দিতে শেষ কে, গাড়িটা দিয়েছো? ও চুপ থাকো, গাড়িটা দিয়েছে। শোনো মা, যেতে দাও না, বললাম তো যাবো আর আসবো। যেতে দিতে পারি একটি শর্তে। একটি শর্ত? তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসবে, কেমন? আর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, আমার গাগে যদি বাবাই ভরে বাবারে ঠান্ডা করে টাঙ্গে আমেছি। এই কিটা ঠান্ডা করব? কেদিনকে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিলে বাবা ঠান্ডা হই গেল। ঠিকই তো বলেছে। ঠিকই কইছি। আচ্ছা বলছি কি মা, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ পিতা প্রাসাদে ফেরার আগে আমি আর ঝন্টুদা মিলে ওই শান বাঁধানোর ঘাট থেকে শান বাঁধানোর সবচেয়ে বড় মাছটা আপনার জন্য নিয়ে আসব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি যাব না কিন্তু। কেন? বড় মাছ আমি আনা হাম না। আরে কেন যাবি না? হ্যাঁ বড় মাছ ধরো বুঝা ভাই, আমার আর উল্লা করছো খেলে আগে আগে আমি যাব না। আচ্ছা শুন কি, আমরা যাব ওখানে, ওখান থেকে যদি ভালো একটা মাছ ধরতে না পারি তাহলে ওখানে গিয়ে কোনো লাভ হবে? বড় মাছই ধরতে হবে। আমি একটা ইচ্ছা মাছ দিই। ইচ্ছা কোনো মাছ হলো নাকি? হ্যাঁ লটিতে বচ্চা করে খাম না গো মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি ধরো। তুমি এক কাজ করো,
মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসি যা যা লাগে নিয়ে আসো, আমি বরং প্রাসাদে গিয়ে প্রস্তুত হয়ে নিচ্ছি নাকি? হ্যাঁ তাহলে বিদায়। বিদায় বিদায় আমি যাও। মা বলো। ইমরে হচ্ছে একটা কথা কই আগিয়ে হো বলো কি হলো। চাচা কাম দেখো ঠিক করলো না গো, মারে দিকে চোখটি মারলা। মানুষ সুবিধা পাইলাম না ইমরা হচ্ছে দেখি। শুনো তোমার একটা কথা কই। মা এই ব্যাগটি যদি আমার বাবা হতো। বুগোলা হেখাল তুমি ডেকে সেট দাও। ওই যে আঙ্গরে বাবা কই কও। মা তোমার গয়না ছিঁড়ে গেছে, তোমার কপাল আজকে দুঃখ আছে গো মা। অনেকদিন পর তোর বাবা বাড়িতে আসছে, তোর বাবারে দেখবি। এই আমাকে বাবা না মুডা কাটা ভালো এসে খাড়া খুড়া। চলো মারে ডাক দিছে মা বিজলি দিছে। Hey!
कथा दे से कथार नरचर कि ती एस कथा बाजे चलो ना এখন আর বেশি কথা বলো না আমরা চলে যাই আমাদের ফুল সাজাই কারণ আমি তোমাকে কথা দিয়েছি হ্যাঁ তোমার সাথে তোমার এক পালকে শুতেই হবে হবে তুমি আমার স্বামী তাই আমি তোমার বধূ আচ্ছা ভগবানের পরেই তোমায় বর বলে জানি তাই নাকি তুমি আমার স্বামী আমি তোমার বধূ ভগবানের পরে স্বামী বর বলে बोलो
तुम्हारे से बुके
চাপে স্বামী তুমি শুধু একবার বসতে চেষ্টা করো আমি কিছুই বুঝি না আমি শুধু বুঝি আজ বাসর রাত এই রাতে তোমার আমার মধুর মিলন হবে আমি শুধু এটাই জানি হাই গো পূর্বে দেশুই নাচি ইহিটা গো স্বামী বলো বেহুলা আমি তোমার এতক্ষণ অনেক বক বক শুনেছি তাই বলছি কি আমি আর তোমার কোনো কথা শুনবো না তুমি শুধু বলো আমার সাথে তুমি এই মুহূর্তে ওই বাসর ঘরে যাবে কি না স্বামী হ্যাঁ তুমি শুধু একবার বসতে চেষ্টা করো আমি একবার বুঝবো আমি বেহুলা যা করছি হ্যাঁ তোমার শুধু মঙ্গলের জন্য করছি না কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোধ বুদ্ধি আমার এখনো হয়েছে তাই বলছি কি তুমি আর বেশি কথা না বলে এখনি আমার সাথে চল ও গো ঠাকুর তুমি বলে দাও ঠাকুর এই বাসর ঘরে আমি এখন কি করব ঠাকুর চেষ্টা করি আমার স্বামীকে আমি বোঝাতে পারছি না আমি আর কি করব এই বাসর ঘরে কারণ শ্বশুর মশাই বলে গেছে ওগো বৌমা আজ পরশু কালে পরশু সামনে মঙ্গলবার জানি প্রতি তার জীবনে একটি একটি রাত আসে সে হলো বাসর রাত কিন্তু এই বাসর ঘরটা আমরা অন্য টাইমে করে নিতে পারবো মনের যে গল্পটা একবার যদি হারিয়ে যাই গো শত খোঁজে আর পাওয়া যাবে না তুমি ভুল বলছো বেলা মনের মতো গল্প হলে সেটা সারাটি জীবন এই মনেই থেকে যা শুনো তুমি আর বেশিক্ষণ বিলম্ব করো না চলো আমরা চলে যাই ওই বাসর ঘরে না তুমি আমার কথা রাখবে না তো বেহুলা আমি সত্যি সত্যি তোমার কথা শুনে কিন্তু এখন রেগে যাচ্ছি তাই বলছি আমি রাগান্বিত হওয়ার আগেই তুমি আমার সাথে চলো ওই বাসর ঘরে তুমি আমার সাথে গল্প করো তুমি একবার বসতে চেষ্টা করো গল্প করলে অনেকটাই ভালো লাগবে আমি তোমাকে আরেকবার বলছি তুমি কি আমার সাথে ওই বাসর ঘরে যাবে কি না না যাবে না তো না যাবে না তো না ঠিক আছে থাকো তোমার সেই গল্প নিয়ে থাকো তোমার সেই মন নিয়ে থাকো তোমার সেই বাসর ঘর নিয়ে আমি চলে যাচ্ছি অন্য কোথাও স্বামী আমি যদি তোমার পায়ে ধরে বলছি তুমি এই